ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই, পূর্ব বর্ধমানের ভাতারের ঘটনা। ধৃতদের নাম মদন শেখ, বয়স ২৪ ও বাপ্পা মাঝি, বয়স ৪৩। সোমবার গভীর রাতে বামসর ক্যানেলপাড়ের রাস্তা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল, একটি মোটর সাইকেল, এক রাউন্ড গুলি সহ বেশ কিছু নগদ টাকা ও বাঁশের লাঠি। স্থানীয় সূত্রে খবর, ভাতারের বামসর গ্রামের বাসিন্দা কৌশিক সাহা নামে এক যুবক সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ক্যানেলপাড়ের রাস্তায় তিন দুষ্কৃতী তার পথ আটকায় বলে অভিযোগ। কৌশিক বাড়ি ফিরে ঘটনার কথা পুলিশকে জানালে তড়িঘড়ি ভাতার থানার পুলিশ বিভিন্ন এলাকায় টহলরত পুলিশ কর্মীদের ফোন করে রাস্তায় রাস্তায় চেকিং শুরু করে। বাইকে চড়ে পালানোর সময় দুজন দুষ্কৃতীকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়। এই ছিনতাইয়ের ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা হয়েছিল ব্যুরো রিপোর্ট চ্যানেল ২৪/৭।